নমস্কার, আমি কৌশিক রয়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। হ্যাপি নিউ ইয়ার। আমি আজকে এই ভিডিওতে জানাতে চলেছি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জানুয়ারি মাস কেমন যাবে, একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দিতে চলেছি। প্রথমেই জানাই, বৃশ্চিক রাশির দীর্ঘ 7.5 বছরের যে শনি 7.5, তার অবসান ঘটতে চলেছে 24 জানুয়ারি 2020। অর্থাৎ আপনারা এ মাসটা কোনো বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, প্রথম কথা। কারণ আপনাদের শনি 7.5-এর শেষ সময়, তো কোনো বড় সিদ্ধান্ত নেবেন না, মাথা ঠান্ডা করে কাজ করবেন এ মাসটাতে, এবং কোনো জায়গাতে হিউজ পরিমাণে কোনো অর্থ ইনভেস্টমেন্ট করবেন না, আর চট করে কোনো ডিসিশান আপনারা এ মাসে নেবেন না, সেক্ষেত্রে আপনাদের প্রবলেম আসতে পারে। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করুন। তো মেন বিষয়বস্তুতে আসা যাক। এই যে আপনাদের শনি 7.5 কেটে যাওয়ার পর, অর্থাৎ অফিসিয়ালি আপনাদের 24 জানুয়ারি 2020 থেকে শনি 7.5 কাটবে, অর্থাৎ আপনাদের আস্তে আস্তে সময়টা ভালো যাবে। যখন অফিসিয়ালি শনি 7.5 কেটে গেল, ঠিক ফেব্রুয়ারি মাস থেকে আপনারা কিছুটা কিছুটা করে বেটারমেন্ট সময় পেতে পারেন, অর্থাৎ শুভ সময় আপনাদের আগত। তো এ মাসে রাশির উপর মঙ্গল অবস্থান করায়, অর্থাৎ যারা বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের মানুষেরা আছেন, অবশ্যই মাথা গরম করবেন না। অর্থাৎ লগ্নে যাদের যারা তারাও দের ক্ষেত্রেও সতর্কবাণী যে আপনারা মাথা গরম করবেন না, হটকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। রাশির ক্ষেত্রে আমি একই কথা বলছি। এবং আপনাদের এ মাসে ভাইদের কাছ থেকে সহযোগিতা অবশ্যই পাবেন, সে টাকা দিয়ে না হোক, অন্যভাবে আপনারা এই সময় সহযোগিতা এ মাসে পাবেন, অর্থাৎ ভাতৃস্থানতা এ মাসটা আপনাদের শুভ। আপনাদের যে কর্মপতি, অর্থাৎ ষষ্ঠ ভাব থেকে আমরা কর্মেরও বিচার করে থাকি, সেই ষষ্ঠ ভাবের মালিক আপনাদের রাশিতে বসে থাকার জন্য আপনারা নতুন কর্ম পেতে পারেন, অর্থাৎ কর্মের একটা নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে এই জানুয়ারি মাসে। এবং যেহেতু ষষ্ঠ ভাব থেকে আপনাদের শত্রু বিচার করা হয়, সেই ষষ্ঠপতি আপনাদের রাশিতে বসে যাওয়ার জন্য শত্রু আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু পিছু হটবে। এবং ষষ্ঠ ভাব থেকে যেহেতু ঋণেরও বিচার করা হয় জ্যোতিষশাস্ত্রে, এই জন্য আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে এই মাসে। এবার আপনাদেরকে জানাই, আপনাদের চতুর্থ স্থানে যেহেতু চতুর্থপতি আপনাদের কেতুযুক্ত হয়ে দ্বিতীয় বসে আছে, সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলো পারিবারিক অশান্তি দেখা যাচ্ছে, অর্থাৎ পারিবারিক ডিস্টারবেন্সটা আপনাদের থাকবে। এরপরে আপনাদেরকে জানাই, যেহেতু আপনাদের পঞ্চমপতি সেও কেতুযুক্ত হয়ে দ্বিতীয় ভাবের উপর বসে আছে, সেই জন্য আপনারা যারা প্রেমের ক্ষেত্রে আছেন, তাদের প্রেমের ক্ষেত্রে এ মাসটা একটু সমস্যাবহুল, অর্থাৎ আপনারা প্রেমের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এগান, যাতে আপনাদের রিলেশন ক্রাইসিস না হয় বা কোনো ক্ষেত্রে ব্রেকআপ যেন না হয়। অর্থাৎ এ মাসটাতে যেহেতু পঞ্চমপতি কেতুযুক্ত, সেই জন্য আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলেও এ মাসে সমস্যা দেখা যাচ্ছে। অর্থভাব আপনাদের এ মাসে মধ্যম, মানে আপনাদের আয় ব্যয়টা সমান থাকবে, বিশেষ করে ব্যয় অধিক হতেও পারে কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যই আপনারা
সতর্কতা অবলম্বন করুন। অষ্টম স্থানে আপনাদের রাহু থাকার জন্য আপনাদের ছোটোখাটো চোট আঘাত দুর্ঘটনা হতে পারে, একটু আপনারা সতর্ক থাকুন, সাবধান থাকুন গাড়ি ঘোড়া চালানোর ব্যাপারে অবশ্যই। এরপরে আপনাদেরকে জানাই বিবাহের ক্ষেত্রে আপনাদের এ মাসটা মধ্যম, অর্থাৎ খুব একটা ভালো বলা যাচ্ছে না, খুব খারাপ তাও বলা যাচ্ছে না, আপনারা যোগাযোগ করতে পারেন বিয়ের ব্যাপারে। এ মাসে আপনাদের ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ভ্রমণ হতে পারে এই জানুয়ারি মাসে। এ মাসে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সহযোগিতা সেই মাত্রায় পাবেন না, একটু বন্ধুবান্ধবদের ক্ষেত্রে ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। আমি যে মাসিক ফলটা আপনাদেরকে বলছি, অনেকেই বলেন যে আমার মিলছে না, বা কেউ কেউ বলছে আমার মিলছে। দেখুন, আমি এটা কারো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল বলছি না, আমি এটা একটা সার্বিক রাশিফল বলছি, অর্থাৎ আপনাদের রাশিচক্রের গ্রহের অবস্থান আলাদা এবং আপনাদের দশা আলাদা, প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা, প্রত্যন্ত দশা আলাদা চলছে। সেক্ষেত্রে প্রত্যেকেরই যে একই ঘটনা ঘটবে তা নয়, এক্ষেত্রে আপনাদের পিং পয়েন্ট যদি আপনারা প্রেডিকশন চান, অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে একবার দেখিয়ে নিন, অর্থাৎ আপনারা একটা জন্মকুষ্টি তৈরি করে রাখুন, দেখবেন সেক্ষেত্রে অনেকটাই আপনাদের সাহায্য করবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করছি।